কি বলবো, সত্যি ভাষা নেই। মানে পরশু রাত থেকে তো আমাদের ঘুম চলে গেছে, দেখেইছো কালকে আমরা কোনো ভিডিও দিইনি। যা সত্যি ভালো লাগছে না, মানে কি বলবো। প্রচুর মানুষ প্রচুর প্রশ্ন করছো, কমেন্ট করছো, তাদেরকে হয়তো উত্তর দেওয়াটা জরুরি। তার আগে আমি কিছু স্ক্রিনশট তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে স্ক্রিনশটের আইডিগুলো কোনো এক বিশেষ ক্রিয়েটারের জায়গায়, মানে তার ভিডিওর কমেন্টে দেখতে পাবে তোমরা, তাকে তারা খুব সুখ্যাতি করে, আর তারা আমাদেরকে এসে এসে কী বলছে, দেখো তুই মর, তুই এই কর। এটা তো গেল ভিউয়ার্সদের ইনসিস্ট করা যে মর। দেখো ভিউয়ার্সরা হাজার কথা বলবেই, খারাপ লাগে, বাট অন্ধভক্ত কিছু থাকে, কিছু মানুষের পা চাটা, তারা তাদেরকে ভালো বলবে, আমাদেরকে মরতে বলবে, সেটা কথা নয়। কিন্তু একটাই প্রার্থনা করব, আমরা এখানে ক্রিয়েটার টু ক্রিয়েটার সব কিছুই করছি, একজন একজনকে বলছে, উত্তর দিচ্ছি, কিন্তু এমন কিছু করব না, পেছন থেকে খেলবো না বা তার পিঠে ছুরি মারবো না, যার জন্য সে প্রেশার নিতে না পেরে এরকম ভুল পদক্ষেপ নেয়। শুধু এটুকুই চাইবো যে আমাদের সেই সহ ক্রিয়েটার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক, কারণ সত্যি কথা মানে ভাষা নেই। তার মনের নিজের এত জোর, সে কী করে এরকম করে ফেলবে, মানে আমি সত্যি ভাবতে পারি না। দেখো আমি আমি খুব ভালো বুঝতে পেরেছিলাম একটা প্রি প্ল্যান চলছে আমাদের কিছু জনের বিরুদ্ধে, যার জন্য আমি কিন্তু আগেভাগেই আমার প্রোটেকশনটা আমি নিয়ে নিয়েছি। তোমরা বলছো না যে তোমাদের অনেক, আমার যারা শত্রু ক্রিয়েটারও আছে, আমাকে যারা শত্রু মনে করো হয়তো, তারাও অনেকে বলেছ, আমি সবার ভিডিও দেখতেও পারিনি, অনেকে এসে বলছে তোমাকে এই বলছে ওই বলছে। পরশু দিনের আগের দিন আমি হয়তো একটা ভিডিও দেখেছিলাম যে ওইদিকে রিম্পা, আমি নাম করেই বলছি, রিম্পা একটা ভিডিও করেছিল যে আমার এখানে যারা গালাগালি দিচ্ছিল যখন, তখন তুই কোথায় ছিলি। সবই উত্তর আমি দেব, তবে একটা কথা বলি যে আমার যদি প্রোটেকশনের দরকার হয় তবে আমাকে নিজেকেই যেতে হবে। আমি তোমাকে বলতে পারি না যে আমার জন্য তুমি যাও, তাই না? আমার স্টেপটা আমাকেই নিতে হয়। আর আমরা কেউ কাউকে এমন কিছু বলবো না বা কিছু করবো না যার জন্য মানুষ প্রেশার না নিতে পারে। এবার দেখো, আমাদের তো প্রচুর মানুষ প্রচুর কিছু বলেছে, আমার মেয়েরই কত মানুষ এসে কী আর বলবো মৃত্যু কামনা করছে, আমাদের ছেলে মেয়েদের সবার, ওগুলোকে ফেক ভেবে আমরা উড়িয়ে দিই। কিন্তু আমার মেয়েকে নিয়ে যখন হয়েছিল, ওই স্টেপটা আমি নিতে বাধ্য হয়েছি। এক্ষেত্রেও কেন নিয়েছি সেগুলো আমি পরে বলবো। আমার মানে সত্যি এখন মানসিকভাবে আমি স্থিতিশীল নই। শুধু এটুকু বলবো যে এমন কিছু তোমরা করো না বা করিও না যার জন্য একটা প্রাণ চলে যেতে পারে। দিনের পর দিন কাউকে তোমরা নিজেদের মতন ভিডিও করো, নিজেরা করো যেটা মনে হয়, শত্রু মিত্র সবাইকেই বলি। কেউ কারোর উপরে কন্ট্রোল করতে যেও না। আর যারা নতুন ক্রিয়েটার আছো তাদেরকে বলি, ফোন করা, সেটিং করা বা কারোর সঙ্গে কথা বলে কিছু এমন কিছু পার্সোনালভাবে তার সঙ্গে জড়িয়ে পড়া, এগুলো করো না, ভবিষ্যতে কিন্তু অনেক বড়ভাবে তোমাদের ক্ষতি হতে পারে। এখানে অনেক মানুষ আছে যারা ম্যানিপুলেট করে এবং অকপটে মিথ্যে কথা বলে দেয়। যারা মিথ্যে কথা বলতে পারে না তারা কিন্তু তারাই মরে আর কি, বুঝেছো তো? তো এর থেকে বেশি কিছু বলতে চাই না, এমন কিছু বলবো না যে এর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে, তার জন্য। সবাই সব কিছু দেখতে পাচ্ছে, সবটা পরিষ্কার, কোন ভিডিওর পরে কোন দুর্ঘটনা, কোন আবার তার ভিডিওর পরে আবার কে কী বলছে, সব কিছু চুপ হয়ে যাবার পরেও আবার কাকে দিয়ে কী বলানো হলো, তারপরে একটা দুর্ঘটনার পরেই যখন সে করে ফেলল, তারপরে আবার সেই ব্যক্তিটি আবার ভিডিও করে অন্য কথা বলল, কিন্তু যখন বলল তখন হয়ে গেছে খারাপ কাজটা, হয়ে গেছে দুর্ঘটনা, হয়ে গেছে। কাজেই আমরা মানুষকে না এই জব্দ করার জন্য এমন কিছু করব না। দেখো আমার খারাপ লেগেছে, আমি আমার প্রোটেকশনের জন্য আমি আমার স্টেপ নিয়ে রেখেছি। জীবনটা না ভগবান দেয়, সত্যি আমিও খুব ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে একসময় আমরা যাদেরকে নিজের ভেবেছি এতটা, তারা কি পেছন থেকে ছুরি মেরে মানুষকে এইভাবে মেরে ফেলতে পারে কাউকে? মানে খিস্তি গালাগালি আমরা প্রচুর খেয়ে খাই, অনেকেই খায়, আমরাও খাই, কিন্তু তার জন্য এগুলো নয়, মানে অনেক অনেক কিছু ব্যাপার আছে। এই ইউটিউবে এসে আমরা সত্যি কথা আমাদের রান্না খাওয়া আমরা ভুলে যাচ্ছি, আমাদের বাচ্চাকে আমরা সময় দিতে পারি না। আমি আস্তে আস্তে হয়তো আমি এই জায়গাটা থেকে সরে যাব, কারণ সত্যি কথা আমি মরতে চাই না গো।
আমি এই কিছু মানুষের চক্রান্তের শিকার হয়ে আমি মরতে পারবো না, তাই আমি এই নোংরা জায়গাটা থেকে হয়তো সরে যাব। আর যদিও থাকি, আমি নিজের মতো যুক্তি দিয়ে গঠনমূলক আলোচনা করব, এখানে ঢুকিয়ে দেব, ওখানে খুঁচিয়ে দেব, এই ধরনের নোংরা ভাষা আমি তো অ্যাটলিস্ট বলতে পারবো না আর বলবো না। গঠনমূলকভাবে যদি কিছু ভুল দেখি বলবো, আর কারোর ওই খিস্তি খামারের ভিডিও আমি দেখবও না, যে যা খুশি করতে পারো। কারণ আর কেউ, প্লিজ প্লিজ যদি তোমরা চাও যে আমরা বাঁচি, তো এখানে এসে কমেন্ট করবে না যে এই করেছে, ও এই করেছে, প্লিজ এগুলো করো না। আজকে এই সমস্ত কারণের জন্য একটা মেয়ে মৃত্যু মুখে দাঁড়িয়ে, ব্ল্যাকমেল, চক্রান্ত, কাউকে দিয়ে কিছু বলানো, কি হয়েছে সেটা তো বার করবে যাদের বার করার। আমরা এখানে কিছুই বলতে পারবো না, সেরকম কোনো পারমিশন নেই। কি আর বলবো, মানে বিশ্বাস করো, মানে পরশু থেকে না আমি খাইনি, আমি ভাতই খাইনি দুদিন ধরে। কালকে রাত্রে ভাত করে আজকে জল ঢেলে রেখে দিয়েছি, খাবো, ভালো লাগছে না, কিছু খেতেও ইচ্ছে করছে না। একে তো এই গরম, তার মধ্যে এই টেনশান, মাথা খারাপেরও না বাজে। মানে ইউটিউব করতে এসে বোধহয় আমাদের মানে এইরকম নোংরা কন্ট্রোভার্সি এক বছর আগে ছিল না। গালাগালি যারা দেয় তারা কিন্তু খারাপ হয়, তারা কিন্তু একবারও বলছি না, কিন্তু একটা লিমিট আছে। আজকে পিপালের মেয়েকে যে ভাষায় গালাগালি দেওয়া হয়েছে, যে ভাষায়, সত্যি ও যে সেদিন কিছু করে ফেলেনি না, তাকে বাঁচাতে গিয়ে যারা ছিল তাদের মধ্যে আজকে একজনের এই অবস্থা হয়ে গেল, তাকে যারা বাঁচিয়েছে মনের জোর দিয়ে। আর কিছু বলার নেই, মানে তোমরা এখানে এসে লিখে রাখো সবাইকে, সবাইকে বলো এরা মর, তুই মরলে বাঁচি, এগুলোই আমাদেরকে না আরও মরতে সাহায্য করবে তোমাদের এই কথাগুলো। আর এই এসএসগুলো তো থাকবে, তারপর প্রশাসন বুঝে নেবে, তাই না? কারণ তোমাদের এই যে কিছু হাতে গোনা ক্রিয়েটার এসে যারা এই কমেন্টগুলো করো, তারা যে কোথায় করো কমেন্ট সেটাও আমরা দেখেছি, সবাই দেখেছে। তাই একটু সাবধান হও, মানুষের প্রাণটা যদি কেড়ে নেবার ইচ্ছে না হয় তো এই ধরনের কমেন্ট শত্রুদেরও করো না। আর কিছু ভিডিও আমি দেখেছি, কিছু দেখিনি, মানে দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না, ভালোই লাগছে না। লাভ রিয়্যাক্ট দেখবে, আমি সবেতে লাভ রিয়্যাক্ট দিয়ে দিই, আমি দিতে পারিনি, আমি কিচ্ছু দেখতে পারিনি কমেন্ট বমেন্ট, আমার ভালো লাগছে না। শুধু এটুকুই প্রে করো যে এরকম যেন আর কারোর সঙ্গে না হয়, যাই হোক যাই হোক, দেশের আইন আছে, প্রশাসন আছে, তাদের দ্বারস্থ হোক, কিন্তু এরম নয়, এরকম নয়। বাঁচো, জীবন মানুষকে দিয়েছে ভগবান, বাঁচার জন্য বাঁচো, বেঁচে লড়াই করো, কিন্তু কারোর প্ররোচনায় কারোর ব্ল্যাকমেলিংয়ে কিছু করো না। আর বড় চ্যানেলদেরকে আমি রিকোয়েস্ট করবো যে কারোর প্ররোচনায় তোমরা কিন্তু প্ররোচিত হয়েও না, সে যেই হোক যেই হোক, ভালো থেকো আর প্রে করো যেন ও সুস্থ হয়ে আসে। এতটা যে মানে ও এরকম হয়ে যাবে, ব্ল্যাকমেলের শিকার বা এরম কিছু করে ফেলবে, সত্যি আমার ধারণার বাইরে। কারণ আমার সঙ্গে ওদের ওই খারাপ ঘটনাটা যেদিন ঘটেছে ওই মেয়েটির, তারপর থেকে আমি একটু কথা বলি, তার আগে আমার বিশেষ খুব কথা হতো না, কিন্তু সোমার সঙ্গে তো ডেলি কথা হতো, মিলির সঙ্গেও হতো, ওরা খুব ভালো জানে, আমার সঙ্গে খুব রেয়ার কথা হতো, কন্টেন্টের ব্যাপারেই কথা হতো, অন্য কিছু না। কিন্তু মেয়েটার মনটা খুব ভালো, গালাগালি দিলেই কিন্তু কেউ খারাপ হয় না, ও সত্যি প্রেশারটা নিতে পারেনি, এখন বলবে কন্ট্রোভার্সি করতে। সে দেখো, এর আগে ওর মাকে নিয়ে, বাবাকে নিয়ে, আমাদের মা বাবা কাউকেই ছাড়া হয়নি কিছু, বাচ্চা, কিন্তু আমরা তো সেটা নিয়েছি, কিন্তু এমন কি হলো যে যেটা নিতে পারলো না? কি প্ল্যানিং, কি এমন হয়েছিল যে যেটাও নিতে পারলো না? সত্যি অসুস্থ হয়ে না আসা পর্যন্ত সেটা কারোর কিছু বলা এখানে যাবে না, বলা উচিতও নয়। আর এটা যে যারা খুঁজে বের করার তারাই করুক, এই সংক্রান্ত ব্যাপারে হয়তো কথা না বলাই ভালো। শুধু প্রে করো যে সে সুস্থ হয়ে যাক, শত্রু মিত্র সবাই প্রে করো, আর সবাই এটাকে নিয়ে আর খিল্লি উড়িও না, খারাপভাবে ভিডিও করো না এটা নিয়ে, দয়া করে। আমার শত্রুপক্ষদেরও বলছি, আমাদের ভালো থেকো, কারণ এটা কিন্তু নাটক নয়, যা হয়েছে অত্যন্ত সিরিয়াস, অত্যন্ত। আইসিইউ থেকে ও না বেরোনো অবধি কিছুই আমরা বলতে পারবো না।
ভালো থেকো।